আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। যেহেতু একটা ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রামে যাব, তো ভাবলাম একটা টিউটোরিয়াল করেই ফেলি। যদিও সারাদিন অনেক বেশি টায়ার্ড ছিলাম, তারপরও যেহেতু একটা জায়গায় যাবো, একটু সুন্দর একটা লুকে না আসলে হয় না। যেহেতু আজকে আমি হচ্ছে একটু লেভেন্ডার কালারের একটা ড্রেস পরছি, আমি ভাবলাম একটা সুন্দর আই লুক করে ফেলি। গিটারটায় খুব সুন্দর, যেহেতু ড্রেসটা একটু সিম্পল, সো মেকআপটা একটু হালকা গর্জিয়াস করতে চাইলাম। সো এখানে আমি গ্লিটারও অ্যাপ্লাই করেছি চোখে, একটু মাস্কারা দিচ্ছি, ল্যাশ পরলাম। সো আই লুকটা কেমন হয়েছে শেষ হওয়ার পর অবশ্যই আপনার একটু কমেন্টস করে জানাবেন। যেহেতু সারাদিন অনেক ব্যস্ত ছিলাম রান্নাবান্না নিয়ে, তো ফেসে একটা টায়ার্ড ভাবও চলে আসছে, তো এই জন্য ভাবলাম ফেসটা অবশ্যই একটু ভালো হতে হবে যেন সেই টায়ার্ডনেসটা যেন শো না হয়। তা একে একে করে একটা পর একটা অ্যাপ্লাই করেই যাচ্ছি ফেসে, দেন হচ্ছে কন্ট্রোল করে নিচ্ছি। অ্যান্ড আমার মেকআপ করতে খুবই ভালো লাগে, যতই টায়ার্ড থাকে না কেন, আসলে যে যেটা ভালোবাসে সে সেটা যত টায়ার্ড থাকুক না কেন অবশ্যই করবে, সেটা যে কোনো কাজ। এরপর হাইলাইটার অ্যাপ্লাই করছি, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। সো ফেসটা যখন একটু গ্লোয়িং একটা ভাব আসে হাইলাইটার ইউজের পর, মানে দেখতে আসলে কিন্তু খুব ভালো লাগে, খুব সুন্দর হাইলাইটারটা। সো আপনারা কে কে হাইলাইটারটা ইউজ করতে পছন্দ করেন আমাকে জানাবেন। আমি টেকনিকের হাইলাইটারটা ইউজ করছি, যেটা একদমই বাজেট ফ্রেন্ডলি। আমি সবসময় ট্রাই করি ফ্লোলেস একটা লুক ক্রিয়েট করার, সেটা আমার নিজের মেকআপের ক্ষেত্রে হোক বা ক্লায়েন্টের মেকআপের ক্ষেত্রে হোক। দেন লিপস্টিক অ্যাপ্লাই করলাম একটু জার্ফের মধ্যে। সো লুকটা কেমন হলো ওভারঅল সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। অ্যান্ড কেউ যদি যে কোনো অকেশনের জন্য বা হচ্ছে নিজের স্পেশাল ডের জন্য ওয়েডিং বা গায়ে হলুদ বা রিসেপশন বা এনগেজমেন্ট এর জন্য যারা হচ্ছে বুক করতে চাচ্ছেন, অবশ্যই আমার পেজ ইনবক্স করবেন। এখানে বিভিন্ন টাইপের প্যাকেজ রয়েছে মেকআপের। থ্যাংক ইউ।